তো চার খলিফা একজনের পর আরেকজন ছিল, কিন্তু যখন এক দুই খলিফাকে মারা হয় তারপরে খলিফা এসে কেন তার বিচার করেন নাই, কিছু বলে নাই, খলিফার হত্যার বিচার কেন হলো না? গেজিদের মতো কোন কোন কথা বা বিচারকের গেজিদের মত কোনো কথা বা বিচারকের নাই কেন? এই কথা নিয়ে টিভি টক শো তার মাঝে বলা হয় খলিফাদের হত্যার বিচার কেন হয় নাই। এই প্রশ্নটি খুব বেশি করা হয়, বিশেষ করে নাস্তিকরা এগুলি বেশি করে। নাস্তিকরা মনে করে যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ নয়, ইসলাম পরিপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়, ইসলামে পরিপূর্ণ সমাধান নেই, এই জন্য তারা এগুলি করে। আর অনেকে মনে করে নাউজুবিল্লাহ যে সাহাবা খলিফারা একে অপরের বিরুদ্ধে লেগেছে, সবগুলি মিথ্যা স্যার, সবই হচ্ছে শয়তানের কিরণক, যারা তারা সেগুলি বলে থাকে। এগুলি সবগুলি হচ্ছে এমন লোক যারা নিজেদের সম্পর্কে খবর রাখে না, আরেকজনের সম্পর্কে চিন্তা করতেছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলা আমাদের আহলে সুন্নাহ জামাতের নিয়ম হচ্ছে, তাদের ভারে কোনো কথা বলা নিষেধ। তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র, তাদের কাছ থেকে যে সমস্ত সংবাদ এসেছে তাদের ব্যাপারে এগুলো বেশিরভাগই হচ্ছে শিয়াদের বানোয়াট এবং মিথ্যাচার করা হয়েছে, এগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে। আর যেগুলি সত্য এদের কোনো ওজর ছিল, যেগুলি যদি সত্য হয় কোনোটা আছে তাদের কোনো ওজর ছিল, যে ওজর আমাদের কাছে আসে নাই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এই দোয়া করতে আমাদেরকে তাদের জন্য, ওলা তাজি আলফি কুলুবিনা গিল্লাল্লাযিনা আমানু, আল্লাহ আমাদের অন্তর তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা যেন আমরা না বলি। অথচ দুর্ভাগ্যের বিষয় কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, কিছু মানুষ আছে আবু বকর ওমরের বিরুদ্ধে কথা বলে, কিছু আছে এর পরবর্তী লোকদের বিরুদ্ধে কথা বলে, ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কেউ আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, এসবই হচ্ছে পদভ্রষ্টতা। এগুলি যতক্ষণ থাকবে ততক্ষণ কেউ কোনো হেদায়ত পাবে না। হেদায়ত পেতে হবে হলে অবশ্যই আহলে সুন্নাহ জামাতের আকীদার মধ্যে আসতে হবে। আহলে সুন্নাহ আকীদা হচ্ছে এটা যে সাহাবায়ে কেরামের এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো কথা নেই। এখন যদি বলেন যে বিচার হয়েছে কিনা, দ্বিতীয় প্রশ্ন, এখন ইতিহাস বলেন বিচার হয় নাই, এ কথাটা একদম মিথ্যা কথা। বিচার হয়েছে, আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু যেদিন মারা গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু যেদিন মারা গেলেন সেদিন আরও লোক মারা গেছে, আরও 12-13 জন লোক মারা গেছে, এটা জানেন না আপনি। এর যেদিন আক্রমণ হয়েছে শেষ পর্যন্ত তারা তাকে সে সবাইকে মারতেছিল অনবরত, কয়েকজন মিলে তাকে জেবে ধরেছে, তারাও কয়েকজন মারা গেছে, কয়েকজন অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু এরপরে মারা পড়েছে সে আঘাত, তাকে তখন সামলানো যাচ্ছে না, এটাই নিয়ম। যখন একজন মানুষ অনবরত মারতে হবে তখন তাকে তো সামলাতে হবে, তখন সেও মারা পড়েছে। এর অর্থ হচ্ছে বিচার কার করবে, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করেছে তাকে তো হত্যা করা হয়েছে, তার বিচার হয় না একথা কে বললো? তার বিচার হয়েছে, যদি না জেনে ইতিহাস তাহলে কথাবার্তাগুলি এইভাবে আসে, যারা ইতিহাস জানে না অথবা তারা প্রাচ্যবিদদের ইতিহাস নিয়ে বাড়াবাড়ি করছে, নিজেরা ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যারা আরবিয়ান সোর্স থেকে ইতিহাস নেয়নি তারাই শুধু এই মিথ্যাচারগুলি করতে পারে। আসুন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করেছে স্পষ্টভাবে নাম পাওয়া যাচ্ছে না, ধারণা করে বলা হচ্ছে অমুক 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 অমুক। তারপরেও যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা আসলেন তখন যাদের সম্পর্কে নাম আসলে তিনি প্রত্যেকের তখন বিচার করলেন, বিচার ছেড়ে দেননি। তারপর বলতে পারেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কেন বিচার করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এভিডেন্স ছিল না, এভিডেন্টগুলি তারা কখনো রাখে নাই যে অমুক হত্যা করেছে, গিয়েছিলেন প্রমাণ পাওয়া যায় যে ঢুকেছেন মোহাম্মদ ইবনে আবু বকর, তিনি ঢুকেছিলেন, তিনি সাহাবি ছিলেন না তাবেঈ ছিলেন, মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু ছেলে, তিনি ঢুকেছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু বলে যে ভাতিজা তোমার এই কাজটি তোমার বাবা থাকলে পছন্দ করতেন না, সঙ্গে সঙ্গে ছেড়ে চলে গেছে, তিনি করেন নাই, কাউকে হত্যা করেন নাই তিনি। এরপরে যারা মারার তারা মেরেছে তাদেরকে পরবর্তীতে তাদের শাস্তি হয়েছে, তাদের বিচার হয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন ওসমান ইবনে আফফান, মৃত্যুদণ্ড দিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু দেয়নি, আলী তাকে পাননি, কারণ সেখানে তো গণ্ডগোল চলছিল, কেউ কাউকে বিচারের অবস্থায় নাই। তিনি চেয়েছিলেন রাজ্য ঠান্ডা করে বিচার করবেন, রাজ্যও ঠান্ডা ছিল না, পুরো রাজ্যের মধ্যে গণ্ডগোল লাগেছে, কারণ এইদিকে খারেজিরা শুরু করেছে হানাহানি মারামারি, পার্টি যারা মিছিল মিটিংয়ে বিশ্বাসী তারা শুরু করেছে ওসমান রাদিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা মুসলিম উম্মাকে স্থির থাকতে দেয়নি, আলী রাদিয়াল্লাহুকে স্থির বিচার করার মতো সুযোগও তাদেরকে দেয়নি। তারপরে বিচারটা তিনি কীভাবে করবেন, একটা সুযোগ থাকতে হবে, তো যখন বিচারের সুযোগ আসলো তখন বিচারটা হলো, সেই বিচার হয়েছে। এখন বলতে পারেন আব্দুর রহমান ইবনে মুলজিম যে আলী রাদিয়াল্লাহুকে হত্যা করে তার বিচার হয়েছে কিনা, আপনারা ভালো করে জানেন যে আব্দুর রহমান ইবনে মুলজিমের বিচার হয়েছে, তারও বিচার হয়েছে, তাকে ছাড়া হয়নি। সে মনে করতো যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরে সে সওয়াবের কাজ করতেছে, নাউজুবিল্লাহ। দেখুন আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে না, হানাহানি মারামারি করে সওয়াবের কাজ মনে করে, আগুন দিয়ে পোড়াইয়া সওয়াবের কাজ মনে করে,
কোনো কিছু আক্রমণ করে কাউকে মেরে সব মনে সব মনে কাজ করতেছে মনে করে, জিহাদ করতেছে মনে করে, এই জাতীয় কিছু মানুষ থাকতে পারে। তখন সে মনে করতো, খারেজিরা এরকম মনে করতো যে উম্মতের সবচেয়ে ভালো মানুষ যিনি চাহন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যা করা সবের কাজ মনে করতো। সে করেছে, তারও বিচার হয়েছে, মাপ পায়নি, কেউ কেউ পালিয়ে যেতে পারে না সে কেউ কোনো দিন। আপনি আমি যা মনে করে থাকি যে বিচার হয়নি, মিথ্যা কথা বলছে, যে ব্যক্তি কথা বলছে সত্য কথা বলেনি। এই জন্য কখনও এই সমস্ত জাহেলদের সাথে বসা উচিত নয়, তাদেরকে আপনি জ্ঞান দিবেন, তারা যারা বলে তা বলবেন যে আপনার পড়ালেখা করা উচিত। আমাদের কোনো কোনো আলেম তাদের সাথে তর্ক করেছে আমি শুনেছি, এবং তার তিনি সঠিক কথাটি বলেছেন যে বিচার হয়েছে, বিচার হয়নি তা নয়, এবং আরও বিশুদ্ধ কথা হচ্ছে কোনো খলিফা একে অপর বিরুদ্ধে লাগেননি, মিথ্যা কথা এটা, কোনো সাহাবি একে অপর বিরুদ্ধে লাগেননি। তাদের কাছে যেটা হয়েছিল, যদি কোনো সর্বোচ্চ হয়ে থাকে ইস্তিহাদি কোনো একটা ভুল হয়েছিল, ইস্তিহাদি ভুলের কারণে তারা সব পাবেন, গুণা হবে না। সাহাবা একরামের এই জাতীয় ব্যাপারে কোনো কথা বলা আমাদের অধিকার নেই, নির্ধারিত করে কোনো কাউকে এইভাবে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই। যারা এটা করবে তারা ইসলামী আকিদা থেকে দূরে সরে গেছে এবং সহি আকিদা থেকে দূরে সরে গেছে। দুর্ভাগ্যবশত এর উপরে অনেকে বই লিখে ফেলেছে, অনেক নেতা বই লিখে ফেলেছে, অনেক নেতার বই জায়গায় জায়গায় পড়ানো হচ্ছে, এরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। এরা কখনও পদভ্রষ্ট আর কিছুই কিনছে না, এর পদভ্রষ্টতা দিয়ে তারা কখনও দিন কায়েম করতে পারবে না, তো দিনের না দিন কায়েমের নামে তারা পদভ্রষ্টতা ছড়াচ্ছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথ বুঝার এবং মানার তৌফিক দান করুন।